আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আজ তৃতীয় দিনেও অব্যাহত। আজও আন্দোলনে উত্তাল আরজিকর হাসপাতাল চত্বর। জরুরি বিভাগ সহ সব বিভাগেই কর্মবিরতি চালাচ্ছেন তারা। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অধ্যক্ষ সহ উচ্চপদস্থ আধিকারিকদের অপসারণ, নিহত চিকিৎসকের পরিবারকে অর্থ সাহায্য, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, 24 ঘন্টা সিসিটিভির নজরদারি, আন্দোলনকারীদের ওপর অত্যাচারের জন্য পুলিশের ক্ষমা প্রার্থনা সহ একগুচ্ছ দাবি রয়েছে তাঁদের। চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চের তরফে ডাক্তার শুভেন্দু মল্লিক জানিয়েছেন, আজ রাতে তাঁদের পরিচালন সমিতির বৈঠকে আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করা হবে। যে কর্তৃপক্ষের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেমন প্রিন্সিপাল, এমএসবি থেকে শুরু করে যে পুলিশ অফিসে আধিকারিক ছিলেন আউটপোস্ট থানার আরজিকরের, তার অপসারণ এবং নেয়ার ফিউচারে তিনি যেন কোনো, তারা যেন কোনো আধিকারিক পদে না যুক্ত থাকেন সেই আবেদনও জানিয়েছেন, এবং রিটেন অ্যাপোলজি তাদের পক্ষ থেকে এবং রিটেন রেজিগনেশন লেটার চাই তাদের ফ্রম স্বাস্থ্যভবন, এইটাও কিন্তু এই মঞ্চ থেকে দাবি। তার সাথে সাথে এছাড়াও আরও দাবি আছে যে নির্যাতিতার পরিবারকে 24 ঘন্টার মধ্যে একটা অ্যাডিকোয়েট কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়া, এছাড়াও অ্যাডিকোয়েট সিসিটিভি ক্যামেরার সার্ভাইল্যান্স এবং উপযুক্ত সিকিউরিটি করে নিরাপত্তার ব্যবস্থাটা অবিলম্বে সুনিশ্চিত করা।